দীর্ঘ ১৭ দিন ভর্তি থাকার পর এস.এস.ক হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় আপাতত বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। টানা ১৭ দিন ভর্তি থাকার পর অবশেষে কলকাতার এস.এস.ক হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। বীরভূমের বাড়ি থেকে আগের দিন রাতে তিনি কলকাতার চিনার পার্কের বাড়িতে পৌঁছান। পরদিন সিবিআই দপ্তরে যাবার জন্য ওই বাড়ি থেকে বের হবার পর অসুস্থ বোধ করলে তিনি সিবিআই দপ্তরের বদলে সোজা এস.এস.ক হাসপাতালে চলে যান। চিকিৎসক দল তাকে পরীক্ষা করার পর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তারপর থেকেই তিনি এতদিন সেখানকার উরবান ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার বিকেলে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তাঁর দুটি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে, একটি আর্টারিতে ৭০% ব্লকেজ। সমস্ত দিক খতিয়ে দেখে আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। চিকিৎসকরা তাকে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মতো নানা ওষুধ তাকে খেতে হচ্ছে। হাসপাতালে ভর্তি হবার পর নানা পরীক্ষায় তার একাধিক সমস্যা ধরা পড়ে। চিকিৎসায় তার কিছুটা এখন নিয়ন্ত্রণে থাকায় চিকিৎসকরা তাকে আপাতত হাসপাতাল থেকে মুক্তি দিয়েছেন। ৪ সপ্তাহ অর্থাৎ এক মাস পর ফের হাসপাতালে আসতে হবে তাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।